গত বছর এই ম্যাচটা ছিল ওর কাছে জবাব দেওয়ার। জবাব শুধু দেয়নি, আই লিগের অন্যতম সেরা গোল করে সবাইকে চমকে দিয়েছিলেন দীপক মণ্ডল। যারপর মোহনবাগান অর্থ সচিব দেবাশিস দত্তর বিবৃতি, ভুল হয়েছিল দীপককে ছাড়া। দীপক মণ্ডল আজকের যা পারফরম্যান্স, তাতে তো নিশ্চয়ই মনে হচ্ছে ভুল হয়েছে, এর মধ্যে কোনো কথা নেই। যদিও তারপর মোহনবাগান নেয়নি দীপককে, এতে অবশ্য এতটুকু হতাশ নন দীপক, বরং খুশি প্রয়াগের পেশাদার চুক্তিতে। মোহনবাগানের বিরুদ্ধে আরো একবার গোল করবার জন্য মুখিয়ে রয়েছে দীপক। ইচ্ছা সবসময় থাকে, যদি না করতে পারি যদি করাতে পারি। লাস্ট ম্যাচে একটা সেন্টারে গোল হয়েছে, আমি তো ওটা আমার জন্য অনেক থাকবে।